ইতালিতে আশ্রয় নিয়ে ইউক্রেনের শরণার্থী শিশুদের দেখতে গেলেন ক্যাথলিকদের শীর্ষ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। রোমে ভ্যাটিকান শিশু হাসপাতালে চিকিৎসাধীন ওইসব শিশুদের দেখতে আকস্মিক পরিদর্শনে যান তিনি। সেখানে তাদের জন্য প্রার্থনা করেন তিনি। বর্তমানে এই হাসপাতালে ১৯ শিশু চিকিৎসা নিচ্ছে বলে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়। ভ্যাটিকান সিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু শিশু যুদ্ধের শুরুর দিকে পালিয়ে আসে, তাদের স্নায়ুবিক ও ক্যান্সারের মতো সমস্যা ছিল। অন্যরা বিস্ফোরণে মারাত্মক জখম হয়ে চিকিৎসা নিচ্ছে।